الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة সেভাবে তারা নিজ নিজ অর্থনৈতিক জীবন
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে। ইসলাম এগুলো কিছু বলে না, যে কোনো ধর্মের এ কথাগুলো বলে না, তাদের ধারণা এটা। তাই যখন অর্থনৈতিক কোনো সমস্যা হবে তখন ধর্মের কাছে গেলে হবে না, ধর্ম থেকে বেরিয়ে সমাজের কিছু যে নিয়ম নীতি আছে, রাষ্ট্রীয় নীতি, সেই নীতি অনুসরণ করতে হবে, তাহলে একটা মানুষ পথ পাবে। আর এটা যেমন নাস্তিকবাদ, কমিউনিজম, তারা যেমন বিশ্বাস করে, কিছু কিছু মুসলিম তাদের মধ্যে এরকম ভাবে ইসলাম ব্যাখ্যা মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপাসনার সঙ্গে সঙ্গে ইসলামের মধ্যে যে অর্থনৈতিক একটা ব্যবস্থা নিয়েছেন সেটাও কিন্তু আমাদের জানা দরকার। আজকে ইসলামের অর্থনৈতিক বিষয় আলোচনা করব, পুঁজিবাদ সম্পর্কে কি বলতে কি আমরা দেখতে পাই। পুঁজিবাদ তথা ধনতন্ত্র কি বলে, তার নীতি হল যে সম্পদ জনসাধারণের সম্পদ বিবর্তন, জনসাধারণের সম্পদকে সাথে এনে এক বা একাধিক জায়গায় জমা করা, আর সমাজতন্ত্র হল একটি একটা কয়েনের এপিক আর অপিক, একটা ঢলে এক মাথা আর এক মাথা, এদিকে বাজারে বাজারে যখন সংগ্রাম আওয়াজ হবে ওদিকে বাড়ি মাঝে সংগ্রাম আওয়াজ হবে, মাঝখানে ফাঁকা ওর পেট যেটা এর পেট সেটা, অর্থাৎ যদি আত্মনাশ করে ফাঁকা পেট দিয়ে বসে আছে, নেওয়ার জন্য আছে একটা মুদ্রার এপিক অপিক, একটা ঢলে মাথা মাথা, আওয়াজ খুব জোর কিন্তু ভিতরে কিছু নাই, উত্তম আদর্শের মধ্যে নাই, পন্থা নাই। সমাজতন্ত্র কি করে, তার ভিত্তি হল জনসাধারণের সম্পদকে, দেশ প্রজাদের সম্পদকে রাষ্ট্রের হাতে তুলে দেওয়া। তাহলে এই দুটো জিনিস আমরা দেখে আসছি, এই দুটোই কিন্তু মানুষকে বঞ্চিত করে, মানুষকে শোষণ করে, মানুষকে দারিদ্রতার মধ্যে পৌঁছে দেয়। পুঁজিবাদ কি করে, স্বল্প কিছু সংখ্যক মানুষ তারা অর্থগুলো লুটে নিয়ে সংখ্যালঘিষ্ঠ মানুষের কাছে দেয়, তারা একটা ব্যাংকিং সিস্টেমে, বিমার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, এর ফল ভোগ করে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ, আর সংখ্যালঘিষ্ঠ মানুষদেরকে বঞ্চিত করে এরা হয় বিপুল ধনশালী ঐশ্বর্যশীল ব্যক্তি। বিপরীতে সমাজতন্ত্র সরকারকে সমস্ত অর্থ দিয়ে, রাষ্ট্রের হাতে সব অর্থ তুলে দিয়ে কি করে, তাদের খাদ্য, পরিধেয় বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মতো প্রাথমিক মৌলিক কিছু বিষয় তারা হাতে নেয়, দেখাশোনা করে, কিন্তু পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠুভাবে পরিব্যাপ্তি ঘটাতে গিয়ে তারা অক্ষম হইতে পারবা। নিয়ম যা পরিচালনা করেছে, তৈরি করেছে, এই নিয়ম কিন্তু সুন্দরভাবে আজ পর্যন্ত কোথায় প্রয়োগ হয়নি। ফলে কি হয়েছে, এই পরিকাঠামোটা যেখানে যদি রাষ্ট্র হয়, একটা ভৌগোলিক রাষ্ট্র যদি হয়, তাহলে কি হয়েছে, সেখানে দেশের অধিকাংশ অনুষ্ঠানের কঠিন দারিদ্রতার মধ্য দিয়ে মুষ্টিমেয় কিছু মানুষ কোটিপতি হয়ে যায়। আর এই কাঠামোটা, এই সিস্টেমটা যদি সারা পৃথিবীতে প্রয়োগ করা হয়, কায়েম করা হয়, তাহলে দেশের অনেকগুলো, বেশ কয়েকগুলো রাষ্ট্র তারা বঞ্চিত হবে, কয়েকটা রাষ্ট্র তারা ক্ষমতায় আসবে, তারা ধ্বংসায়ী হয়ে যাবে, ধরাশায়ী হয়ে যাবে, ঐশ্বর্যশীল হয়ে যাবে, আর সমস্ত পৃথিবীর মানুষ বঞ্চিত হয়ে যাবে। মানুষের অর্থনৈতিক সমস্যা মিটার জায়গায় মানুষ দায়
থেকে তিনের প্লেট শেষ হয়ে যাবে। তারা কি বলে, পুঁজিবাদ করতে গেলে অর্থ সঞ্চয় চাই, অর্থ আরো সঞ্চয় করতে গেলে সুদ চাই, সুদ যখন লাগবে তখন আমি কিন্তু আর কারের ভালো মন্দ দেখতে যাব না, কারের সুবিধাও দেখতে যাব না, আমার পুকুরটা ঘটছে মানা কাটতে পারবো, অপর পুকুরে পানি আমার পুকুরে জমা হোক, আমার পুকুরের পানি তোমার পুকুরে না যা। এরা ঋণ দেয় তাদেরকে যারা তাদের পরিশ্রম বেশি রাখি, গরিব মানুষদেরকে এরা ঋণ দেয় না, বরঞ্চ গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়ে যায়। এ হচ্ছে আমাদের ব্যবস্থা, এটা হচ্ছে সমাজ ব্যবস্থা আমাদের রাখতে হবে। ইসলাম কিন্তু পুরো উল্টো কথা বলে, ইসলাম উল্টো কথা বলে, সমাজতন্ত্র অনেক কথা বলে, তারা চাই কি যে এক জায়গায় সঞ্চিত হোক, দেশের হোক রাষ্ট্রের হোক, যত সম্পদ রয়েছে কিন্তু একটা নির্ধারিত সম্পদ, সীমিত সম্পদ, যদি সীমিত সম্পদ কোথাও ধরে থাকে তাহলে অন্যদিকে কিন্তু ঘাটতি পড়ে হবে। যদি পৃথিবীর সম্পদ কোন এক জায়গায় পুঞ্জীভূত হয় তাহলে কিন্তু অপার প্রান্তে দারিদ্রতার ছায়া পড়বে, এটা অবশ্য হবে, কিন্তু ইসলাম এরকম করে না, তাহলে সুযোগ দেওয়ার কথা। ইসলামের সর্বপ্রথম পরিবার সম্পর্কে বিরুদ্ধ ধারণ করেছে, বিদ্রুপ করা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে করেছেন, আসলে ধনী ব্যক্তি যারা হবে, পুঁজিপতি যে হবে তার উচিতটা কি হবে, একজন ইসলামিক রাষ্ট্রের একজন পুঁজিপতির দায়িত্ব কি, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইয়্যিল মাহরুম, ও ধনীরা শুনে রেখে দাও তোমরা, তোমাদের অর্থের মধ্যে সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে, সে অধিকার আদায় করে দাও, তাদের সম্পদ তাদের কাছে পৌঁছে দাও, তোমাদের সম্পদ ভরে যাও, তোমাদের ধনশালীদের হাতে যারা বুঝে দেবো না হয়ে যাও, তোমাদের সম্পদগুলি মুসলিমের অতীত রূপের কাছে পুঞ্জীভূত না হয়ে যায়, জোগানো যায় সেখানে বিভিন্ন দান সবকা জাকা ওসব ফেতনা ইত্যাদির মাধ্যমে যেন মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে যায়, জোগে যেন না খায়। ইসলামের সর্বপ্রথম সম্পদকে ছাত্ররা ব্যয় করো, আর্থিক ব্যয় করো, মিন মার্জাত না কোন যা রুজি যে টাকা পয়সা দিয়ে তোমাদেরকে ব্যয় করো, মিন কবে এই আসিয়া করা করবো, কারণ মৃত্যু আসে আগে, আরে মৃত্যু হয়ে কাম করে কি আর তুমি বেঁচে থাকতে কাম করো, পাড়া প্রতিবেশী না আমার হোক 100 টাকা মনে করে, 100 টাকা যদি আপনি আপনার কাছে জমিয়ে রাখেন ওর কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই টাকাটা আপনি ছাড়ুন, ওই টাকাটা যদি স্বাধীন চলে এর হাত থেকে তার হাতে, তার হাত থেকে ওর হাতে, প্রত্যেকটা ব্যক্তি ওই 100 টাকা থেকে লাভবান হবে হবে কিনা, যদি ওই 100 টাকা এক জায়গায় জমে থাকে কিছু করার জন্য, তবে কিছু করার জন্য ওর কোনো রামধাম নেই, কোনো কাজ নেই, সমস্ত কাজ বন্ধ, বাক্সের মধ্যে টাকাটা বন্ধ হয়ে যাবে, ওই যে ক্ষমতা প্রকাশ করতে পারে না, তাই ইসলাম মানুষের ব্যয় করো, ব্যয় করলে কি হবে, ব্যয় করলে এক এক টাকা অপরের কাছে সেই টাকাটা আমি যদি কেনাকাটার মাধ্যমে দিই, ধারের মাধ্যমে দিই, ঋণের মাধ্যমে দিই, যার মাধ্যমে দিয়ে রেখে দেওয়া, টাকাটা কিন্তু অপরের কাছে পৌঁছাচ্ছে, সে কিন্তু সেই টাকা নিয়ে লাভবান হচ্ছে, টাকা যখন সবার টাকা সবার মাঝে ছড়িয়ে ছিটি থাকবে তখন কিন্তু মানুষ উপকৃত হবে, আর যদি টাকা এক জায়গায় পুঞ্জীবিত করে রাখি তাহলে কি হবে, তাহলে দারিদ্রতা অবশ্যই নেমে আসবে, আর সমাজতন্ত্র যে রায় দিয়েছে, যে নীতি দিয়েছে তাহলে পরে কি হচ্ছে আসার সময়ে, তাতে করে একটা বিশাল সমস্যা যারা তৈরি হচ্ছে, খাদ্য পরিমাণ শিক্ষা চিকিৎসা অনুষ্ঠান এরকম কিছু বিষয় নিয়ে তারা রায় করে, তাও সুস্থভাবে দেখছে না, বাচ্চাকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যা তাদের লাগবে, যেমন কিছু আর অন্য কিছু করা দরকার, টাকা পয়সা কয়েক দরকার 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 রয়েছে মানুষ টাকা আছে না, তাহলে ওই টাকা পয়সা তখন লাগবে, সে কোথায় করবে, টাকা টাকা পাবে না, টাকা থাকবে সরকারি কথাকারে, তাহলে সেই লোকের লাভ কী করে হবে, যার নিজের সমস্যা মেটাবে কী করে, এবং তাকে নিত্য দিন নির্দিষ্ট টাইম পরিমাণ খাটাখাটি করতে হবে,
করতেই হবে তাকে, এরকম জুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে কথা বলেন, বরং বলেছেন আল্লাযীনা, যে সমস্ত ব্যক্তিরা মানে সঞ্চয় করে রাখে, ঝড়ি ভর্তি করে রাখে, আর সে তাদেরকে সুসংবাদ দাও জাহান্ন, কঠিন শাস্তির সুসংবাদ দাও, কঠিন শাস্তির সুসংবাদ তাদের সুসংবাদ দাও। আমরা কি জানি শাস্তির সুসংবাদ হয় আর সুসংবাদ হয়, শাস্তির সুসংবাদ আর সুসংবাদ হয়, আমি কি পড়াশোনা করে শুনতে হবে কিন্তু ইসলাম কি আমরা শুনুন আমরা প্রচার করি ইসলাম মাথা, আমরা যারা দর্শা করি ইসলাম প্রচার করে, আমরা যারা দেখি এই নাম করে আমি ইসলাম প্রচার করছি, আমরা কি আমি ইসলাম প্রচার করছি না মাথা প্রচার করছি, মাথা প্রচার করছি, আমরা মাথাটা দাম নিয়ে আসছি, আমি আফগানি করে মাথা কোনো চাই এই জন্য হারানি অন্য মাথা বললে অন্য দর্শা দিচ্ছে, আমরা সেজন্য করে ইসলাম থেকে ইসলামের কথা বুঝি না, ইসলাম কি বলে আমরা জানি না, মাথার কি বলে জানি, কোন মাথা কি দ্বন্দ্ব কি কপাল সেগুলো শোনার জন্য একদম ঘুম হবে না, আর ঘুম হবে না, যখন ইসলাম করতে চেষ্টা করবো তখন ঘুম পাবে, কারণ ইসলামটা শুধু সীমাবদ্ধ নয়, ইসলামটা বিশাল বিশাল আলোচনা, মাথার বড় কিছু বিষয়, অল্প কিছু বিষয় যেখানে সব কিছু ভালো হয়েছে, অল্প কিছু বিষয় মাছ ভাব, কেননা একটা মানুষের আদর্শ তার লেখনী তার যাবতীয় বিষয় লিপিবদ্ধ করে যেটা রয়েছে বা করা হয়েছে তার নামে সেটাকে মানুষ অনুসরণ করে যাচ্ছে, আর মনে করতে হবে ইসলাম পালন করছে, বুঝতে হবে একটা মানুষ সারা জীবনে সম্ভব নয় ইসলামকে সম্পূর্ণ জানা, তাহলে তার অনুসরণ করে আপনি কোন ইসলাম পাবে, ইসলামকে ইসলামের জায়গায় করতে হবে, ইসলাম আসলে অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়েছে কিনা, যারা সঞ্চয় করে পুঁজিবাদি করে এই পুঁজিপতিদেরকে বলছে, যারা মানুষের মধ্যে দেখা যে কোনো মানুষ করে মুসলিম যে কোনো মানুষের পর সোনার চাঁদ জমা করে উপার্জনা করে আর আল্লাহ রাস্তা ব্যয় করে না, সত্যের সুসংবাদ দাও, সত্যের সুসংবাদ হওয়ার সুসংবাদ দুঃসংবাদ হয়, কিন্তু সুসংবাদটা কেন এর উদাহরণ হচ্ছে, যদি আপনার বাড়িতে আপনার একটা বাচ্চা খুব দুরন্ত হয় তাকে আপনার বাড়ির পরিবার পরিজন সামলাতে পারবে, আপনি বাড়ি তখন তাকে বলা হচ্ছে বাড়িতে আসো মজা করতে পারবে, আচ্ছা এই মজাটা কি মারের কথা বোঝা নাকি আনন্দদায়ক কথা বোঝা, মারের কথা ভয়ের কথা বকুলের কথা বোঝা, এই মজাটা কিন্তু আমাদের সাপ নয়, ঠিক এইরকম ভাবে অপমানজনক কথা বলা বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলমানকে সুসংবাদ দাও, এর অর্থ হচ্ছে আয় সমাজের হোক তাদেরকে সুসংবাদ দাও, এই আজাদিন আলিম কঠিন আমাদের সমাজের হোক বলতে আল্লাহ বুঝিয়েছেন তাদেরকে দুঃসংবাদ শুনে দাও, সাফল্য করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে মানুষের সম্পদ ব্যয় করাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো লাভ হয়নি, আজ পর্যন্ত কোনো লাভ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে সম্পদ আল্লাহ সম্পদ পাঠি আল্লাহ তো সম্পদ দেন না, তাহলে এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি হাজির মতো বলা হচ্ছে একটা দিনার যদি দান করে একটা দিনার আল্লাহ তো দেয় আল্লাহ তো নিচ্ছে না, একটা মানুষকে দেয় দায়ের করে দেয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সেভাবে পরামর্শ করেন যেভাবে উজের বাচ্চাকে তোমরা পরামর্শ করো, এমন অবস্থা একদিন কি হয় ওই একটা উজের বাচ্চা থেকে একটা বিশাল বড় পরিপূর্ণ হবে, উদ হয়ে যায়
অনুরূপ হবে। ওই একটা দিনের আল্লাহ তারা মনে করেন ওর থেকে যে কত বৃদ্ধি পায় আপনি কেমন আসলে এক পর্যন্ত বুঝতে পারবেন না, যে আমার টাকাটা কত সংখ্যা হয়েছে, কত হয়েছে, নেই কতটা হয়েছে, ঠিক এরকম মাঠে আপনার ওই টাকাটা তারা আশা করেন কেমন করবে। আজরের দিবস পূর্ণ পথ প্রতিদান দেওয়ার দিন এক পর্যন্ত আল্লাহ তারা আশা করেন, তাহলে আল্লাহ তার বাড়ি দেন আপনার। আল্লাহ বলে নাম হকল অমর দিবা অমর দিন আল্লাহ আর সুরকে মিটিয়ে দেন ধ্বংস করে দেন আর সাদাকা দানকে বৃদ্ধি করে। দান তো আল্লাহ নাম না, দানকে বৃদ্ধি করে আল্লাহ কোরআন তার দানকে বৃদ্ধি করে। তাহলে যারা সুদ কম পায় অর্থগুলো একটু সমস্যা দূর করতে চায় প্রকৃত করতে পারে, কিন্তু মানুষের অর্থের সংকট নিয়ে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সঞ্চয় যারা করে মাল ধন যারা একত্রিত করে তাদের সম্পর্ক করে يوم يسمع عليها في نار جهنم يوم يسمع بهم غرب ترابه يوم يسمع عليها في نار جهنم ترسم فتك ترون شرطك الله رب العالمين مستلقى مقرمه جهنم كيف جنب غرب ترابه مستلقى مقرمه فتوق الله فيها جباههم وجنوبهم وجنوبهم আর হাতুর পাওয়া বিহা সেটাকে নিয়ে ছেঁকা দিবে সেটে ধর কোথায় তার কপালে পাঁচ বছর ত্রিশ বছর ছেঁকা দিবে আর বলা হবে এই সেই তোমার সম্পর্ক যা তুমি জমা করেছে দেখো তুমি লোকের কাছ থেকে অন্যায় করে শোষণ করে পুঁজিভূত করেছিলে সম্পদ মা খারাপ তুমি আনছি নিজের জন্য শুধু নিজের খাওয়ার জন্য নিজের আখের জন্য নিজের পরিবার পরিবারের জন্য সঞ্চয় করেছিল এই সে সম্পদ তাকো হাজুর কুমার তুমি তাকে দূর যেমন দেওয়া করেছিল তাকো আজাদ আশ্বাদন করো শাস্তির পরিমাণটা বোঝো আল্লাহ আরামী এদের সম্পর্কে করা বলেছেন। তাহলে কোরআনে কিন্তু দেখতে গেলে পুরো কোরআন পুঁজিবাদের বিরুদ্ধে করা হয়েছে। একটা সময় এমন এসেছিল যে সময় মানুষ কি করেছে টাকা পয়সা নিয়ে ডাকাতের মাল নিয়ে সাতকা নিয়ে অর্জন নিয়ে দাঁড়া দাঁড়া ঘুরেছে, যখন দাঁড়াড়ে রাস্তায় রাস্তায় গলিতে বলছে কাউকে পায় নেওয়ার মতো তখন অর্জন নিয়ে পথে পাড়ি দিয়েছে, কেন যাতে করে বাণিজ্যিক নিয়োজিত সমস্ত লোকেরা যারা সফর করে বেড়ায় দারিদ্র হতে পারে পদের মধ্যে তাদের অর্থ সংগ্রহ করতে পারবে না, এই জন্য সরকার দেওয়ার জন্য মরুভূমির পথে ঘুরে ঘুরে আরেকজন ব্যক্তিও ঘুরে ঘুরে সেখানে পৌঁছেছে তার কাছে ছোটা ঠান্ডা মনে করে সবাই তো যে এই ব্যক্তি খুব গরিব যাই অনেক দিন পরে পাওয়া গেল একজন দারিদ্র তাকে নিতে গেলে সে বলল আমি এটা নিয়ে আসতে ঘুরে বেড়াচ্ছি শান্তি ঘুরে বেড়াচ্ছি আমি কোনো মানুষ দিতে পারছি না ওর থেকে আমার অনেক বেশি টাকা অনেক সম্পদ মানুষ দিতে পারছি না, এর সমাজ অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ রসুল খোদার আইন দিয়ে আল্লাহ রসুল আলমের আইনিত বিধানে এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে দারিদ্রতা অভাব দুঃখ মতন কিছুই ছিল না, মানুষ সুন্দর সমৃদ্ধপূর্ণ জীবনযাপন করেছিল যেটা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এরকম দেখা যাবে না, যে মানুষের প্রত্যেকের অর্থের সমস্যা দূরীভূত হবে কোনো ব্যবস্থা কোনো নিয়ম আজ পর্যন্ত ইয়াতে আসেনি যা হয়তো মহাম্মা সুস্থকে আলাদা করেছেন মানুষ যখন মানুষের থেকে বঞ্চিত হয়েছে দূর চলে গিয়েছে তারা আজকের মারাত্মক সমাবয় মনে করছে। আর আমরা দেখতে পাই খাব্বাব ইবনে আরিফ রসুলের কাছে তিনি তখন কাওয়া শরীফের ছায় আরাম ছিলেন শুয়েছিলেন, তিনি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানজিরুনা আলা তাস্তানজিরুনা আপনি কি আমার জন্য সাহায্য চাইবেন না, দোয়া করবেন না আমাদের জন্য, আমরা শেষ হয়ে গেলাম মার কেটে গেল আমরা নিপীড়িত হলাম শেষ হলাম আর কতদিন পর্যন্ত পৌঁছে গেল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আমার জন্য সাহায্য চাইবেন না।
তখন আমি কী বলেছিলেন, ওই খাব্বাব এত অবৈধ হচ্ছ, এর আগে যত লোকেরা এসেছিল, নবীরা এসেছিল, যে দাও দিতে এসেছিল লোকেরা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা ভক্ত তাই ফারুল বিন আব দুনিয়াতে তার জন্য গর্ত করা হতো, তার মধ্যে তার মাথা দিয়ে করাত চালানো হতো, ওর পর্যন্ত একটা মানুষকে মাথায় করাত চালানো হতো, ফাইল আলোচনা জীবন্ত মানুষকে বিখণ্ড মা অসুস্থ হুম রানিকান দিদি এত শাস্তি দেওয়ার পরেও সেই দিনের একজন দায়ী একজন মানুষকে আল্লাহ দিন থেকে যেদিন মানুষ থানা থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যাতায়াত করবে, নারী চলবে, পুরুষ চলবে, শিশু চলবে, সাধারণ চলবে, বণিক চলবে, তারা সবাই দিনে রাত্রে সবাই যাওয়া করবে, কারণ ভয় করবে আল্লাহ, সেখানে ডাকাতি রাখা যদি স্কুলের পুরো ভয় থাকবে না, মানুষ সুন্দর জীবনযাপন ফিরে পাবে, সুন্দর জীবন পাবে, তাদের চুরি করার প্রয়োজন হবে না, মানুষ দোকান খুলে রাখে নামাজের মতো চলে যে কোনো দরকার ছাড়ার জন্য দোকানে তালি লাগানোর দরকার পড়তো না, চুরি ছিল না, চুরি কেন করতো না, ব্যালেন্স তো নেই তো চুরি করবে কেন, চুরি করার দরকার পড়েনি সমাজে, ইসলামে এমন একটা জীবন বিধান যেখানে মানুষের সুখ সমৃদ্ধ, মানুষের অর্থনৈতিক সমস্যা যাবতীয় বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন, এমন কি বলেছেন যে মানুষের জাহান্নামে যাওয়ার দুটি কারণ, মানুষকে জাহান্নামে যাওয়ার যে দুটি কারণ তার মধ্যে একটা করে সর্বপ্রথম নামাজ, সর্বপ্রথম কি নামাজ, আল্লাহ যাবে আমি বলছেন আমির মুসলিমিন মা তালাক মন্ত্রী টাকা মুসলিমদের সম্পর্কে বলা হচ্ছে তোমরা কেন জাহান্নাম এলে, কেন টাকা এলে, আমরা কি মনে করি এতিম মানে আমরা মনে করি যার বাপ নেই বারে বারে মারা গিয়েছে মা হয়ে যায়, কিন্তু মিসকিন মানে আমরা কি মনে করি, মিসকিন শব্দ আছে আমি শব্দটা আমরা মনে করি যে মিসকিন মানে এরকম শব্দ হচ্ছে এমন দারিদ্র, যেমন দারিদ্র আমাদের সমাজের মানুষরা যে সমস্ত দারিদ্র ব্যক্তির জন্য এই অর্থনৈতিক সিস্টেমগুলো রুমগুলো প্রাণের কারণে আল্লাহ উল্লেখ করেছেন যে বিধানগুলো দিয়েছেন এই মিষ্টির মানে গরিব অসহায় বিধবা সব স্বামী, আর আল্লাহ আরেক বলেছেন এই অসহায় বিধবা দারিদ্র শ্রেণীর লোকদেরকে তোমরা দেখছো না, আর পূর্ব পশ্চিমে মাতামত করার জন্য সেবা করার জন্য বাদ করছো, আল্লাহ বলছেন লাইসাল বিরাম কুয়ালি ওয়াহাব কিবা ওয়াহাব করতে হবে নাকি বলা না নাকি নাই, আল্লাহ বলছেন লাইসাল বিরাম আমি তোমার নুরু ওয়াজু রাখু কিবা আল্লাহ সে কিবা আল্লাহ বলে ওয়ালাকিন বিরাম আরামা মানে নাকি পূর্ব পশ্চিমে মাতা বলে সেজদা দিয়ে নাকি পাওয়া যায় না নাকি বলা নাকি হচ্ছে আমাদের আল্লাহ তোমা এক واليوم الآخر يمر بالرشاش واليوم الآخر والملائكة والكتاب والنبيين فرقتا آتي آت نبيين الكتاب أخوان الكتاب إيش هو التبري بالشاش وآت المال على قبضه آر مال تار شمبر رامتي وشمبر شمبر رامتي رأي جنا شمبر تو نجر هاي شمبر تو نجر هاي شمبر تو نجر هاي شمبر تو نجر هاي
وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل. তাহলে সম্পদকে ব্যয় করে কোথায়? এটি মুসকিন আর প্রতি মুসাফির আর যারা ভিক্ষুক আর যারা বন্ধিনী আর যারা বন্ধু যুদ্ধ যারা তিরুলাস এদের এই সমস্ত জায়গায় আল্লাহ দান করতে বলেছেন, দিতে বলেছেন, তারপরে তুমি শুনলে অর্থাৎ সেটা করে নেই পুরো করছে মনে করো কেমন করো কিন্তু এগুলো দেখো নেগিবে এটাই নেগিন আমাদের নেকি হচ্ছে ইমান, নেকি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো মানুষকে অভাবে সাহায্য করা, এটা হচ্ছে নেকি করা। এর মধ্যে নাকি রয়েছে কিন্তু পুঁজিবাদ মানুষকে সুযোগ দেওয়া, সে সুযোগ দেওয়া জানি তোমাকে দিন দিলাম পরিশোধ না করতে পারে এত পরিশোধ করতে হবে যেখান থেকে বলো আল্লাহ বলছেন الذين ذو عسرة فنظرة إلى ميسرة যদি সেই ব্যক্তি সংকট না করে কি দেওয়া যায়নি সংকট না করে কি দেওয়া হয় অবকাশ না ওখানে সেই পর্যন্ত যদি সরল হতে পারে ইন্টার দেখুন যদি তুমি দিয়ে দাও মাঝে ছেড়ে দিও না দিলাম না তুমি পাচ্ছ না আমি দিলাম একজন পুঁজিপতি সে টাকা দিন দেবে যদি দান করতে ভালো মনে কাজে ভালো মনে দেয় না একবার যদি একবার ধান কিছু টাকা দিতে পারছে সারা বছর টাকা থাকবে এমনটা ছিল কিনা এখন কি রকম তুমি টাকা নিয়েছো তোমাকে সুদে আদায় করতে হবে তখন সুদ টুদ কি অসমতার সময় তুমি বৃদ্ধি করতে থাকে এক বছর ধান নিয়েছো ওটা বেকার খেটে এক বছর দু বছর পাঁচ বছর পর্যন্ত তোমাকে খাটে দেবে সিদ্ধি খাপ করে নিয়ে যেতে হবে পুঁজিপতি রাজা করতে হবে কোরআন কিন্তু বিপদ করা হয়েছে কাজে বলুন কোরআন সম্পূর্ণ একজন মানুষের নৈতিক বিষয়গুলোর কথা বলেছে যেটা বৈধ মনে করুন আমি চাই করা কোনোদিন আমি চাই করা কোনোদিন অন্যায়কারী শাস্তি পাক চাইব অন্যায়কারী শাস্তি পাক চাই করা যে যে ব্যক্তি ন্যায় করা হবে তার শাস্তি চাই করা তাহলে আপনি যখন চান যে অন্যায়কারী শাস্তি হোক তাহলে আল্লাহ অন্যায়কারীর শাস্তি দেন বুঝলেন আল্লাহ অন্যায়কারীর শাস্তি দেখা আপনিও তাই চান তাহলে আপনার বিধান আল্লাহ দিতেন আপনার মাত্র অসুবিধা হবে আপনি যখন আল্লাহ সেবাই করেছেন আপনি চান না দারিদ্র বাড়তে থাকুক আপনি চান না পুঁজিবাদের মাধ্যমে সুখ হোক তাহলে আল্লাহ কিন্তু চাচ্ছেন না তাহলে আপনার আল্লাহ দিতে ভালো করে নেবেন যথেষ্ট কোরআন নিয়ে এসছে আপনি এই কোরআনের বিধান এটা ইসলামিক বলে ধর্মীয় বলে আপনি চলে গেলেন আজকে একটা পরিষ্কার কথা বলি ইসলাম কোনো ধর্ম না ইসলাম কোনো ধর্ম নয় ইসলাম হচ্ছে জীবন বিধান ধর্ম শব্দ আপনি দেখেন আর কি হয় দিন মানুষ কোনোদিন ধর্ম হতে পারে না যদি এই সমাজে আমাদের দেশে যে সমস্ত ধর্ম চলছে এই হিন্দু ধর্ম শিখ ধর্ম খ্রিস্টান ধর্ম এই যে ধর্ম আমরা দেখতে পাচ্ছি এই অর্থে ইসলাম কিন্তু একটা ধর্ম যেটা ধর্ম রয়েছে এই অর্থে ইসলাম কোনো ধর্মের নাম না ধর্ম ধর্ম বলতে গেলে যা তারা বোঝে সে হচ্ছে ধর্ম ধর্ম বোধে তাদের বলতে সে কথা করে বলছেন প্রত্যেক জিনিসের ধর্ম দেওয়া পাখি ধর্ম দেওয়া পানির ধর্ম করিয়ে দেওয়া সূর্যের ধর্ম তাপ দেওয়া উত্তাপ দেওয়া লাইটের ধর্ম উজ্জ্বল করার জল পাকার ধর্ম পাক খাওয়া মাইক্রোর ধর্ম পাঠাকে ব্যবস্থা করা যাই হোক প্রত্যেক একটা ধর্ম হয়েছে মানুষের একটা ধর্ম সেই হিসেবে ধর্ম হচ্ছে ন্যায় করা মানুষ একজন মানুষের ন্যায় করা হল মানুষের কাছে মানুষ কষ্ট করে না এটা সমস্ত ধর্ম তাহলে সেবা দেখতে গেলে ইসলামটা ন্যায় করা মতার কথা বলে আদরের কথা বলে তাহলে সেবাকে ইসলামকে একটা ধর্ম কিন্তু এইভাবে অঙ্গমের দিক থেকে গুণাঙ্গ দিক থেকে ইসলাম করে একটা আর বাদবাকি ধর্মের সঙ্গে সাদৃশ্য করছে ধর্ম বুঝা গেল আর বাদবাকি যে ধর্ম আমরা দেখতে পাচ্ছি ওই সাদৃশ্য ইসলাম কোনো ধর্ম নয় ইসলাম হচ্ছে জীবন বিধান তাই যদি না হতো ইসলামের ধর্ম ব্যবস্থার মধ্যে আপনি কিন্তু অন্য ধর্ম ব্যবস্থার মধ্যে করে পাবেন না সমাজ
তন্ত্রের বিষয়ে পাবেন না, কিভাবে করতে হবে পাবেন না, অর্থনৈতিক সমস্যা পাবেন না, পারিবারিক সমস্যা পাবেন না, দুনিয়ায় জানতে গেলে কি বলবো সমস্ত কিছু সমাধান আপনি তো কোনো ধারণ করতে পারবেন না, ইসলামের মধ্যে পারে তাহলে তোমার ধর্ম নাকি জীবন বিধান। আর দিন শব্দ অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, দিন শব্দ অর্থ জীবন বিধান। ইব্রাহিম আলী ইসলাম তাকে দেওয়া হয়েছিল কি দিন, তাকে দেওয়া হয়েছিল দিন, সেই দিন অর্থ হচ্ছে জীবন বিধান। তাহলে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ইসলাম কোনোদিন মানুষের অসহায়ত্ব, মানুষের দারিদ্রতা, মানুষের সংকট কোনোদিন চায় না। ইসলাম সবসময় আদর চেয়ে এসছে, আদর মানে ন্যায় করার ব্যাপার, আদর মানে ন্যায় করার ইসলাম চেয়ে এসছে। তবে আমি যদি ন্যায় করার হই ইসলামের আইনকে কেন অপমান করবো না, কেন না করবো, কেন ইসলাম বিরোধ করতে চাইব? আপনি একবার দেখুন ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, আসুন ফিরে আসুন জাকাতের ব্যবস্থায়, জাকাতের দিকে দেখুন কি সুন্দর ব্যবস্থা করেছে। আল্লাহ প্রথমে প্রশ্ন করা হয় যে কোনগুলো আমরা দান করব, আল্লাহ বলছেন এক আলোনাটা মানুষ আয়ু যে কোন ব্যক্তি আপনি প্রশ্ন করতে কি করতে হবে তুই লাভ করা, তুমি বলো যেগুলো তোমাদের অতিরিক্ত ব্যবহার করে যা বেশি রয়েছে সেগুলো দান করো। আমরা দেখি দেখি কি দেখি যে জাকাত আমরা যখন একটা বছরে হিসেব করে একটা বছর ঠিক সেই হিসেব পর্যন্ত পৌঁছায় তখন আমাদের কাছে সরকার হিসেবে 85 গ্রাম স্বর্ণ হয়ে থাকে, 85 গ্রাম স্বর্ণ হয়ে থাকে, ওই অর্থ কত হয় সেই সময় তার বাজার হিসেবে বাজারের মূল্যে তাহলে প্রতি 40 টাকায় 1 টাকা 50 টাকা হয়ে গেছে। এই টাকাটা আপনি খেতে পারবেন না, এরকম আমার টাকাটা আত্মসাত করা যাবে না। এর নির্দিষ্ট একটা হিসাব নির্দিষ্ট সম্পদ ব্যয় করে ভিক্ষুকদের বঞ্চিত 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 করা হয়েছে, শোষণ করা হয়েছে, তাহলে ব্যয় এরা হচ্ছে অসম্ভব। তাহলে আগে মানুষের জীবনের জন্য কি নিয়ে আসছে সমস্ত কিছু নিয়ে আসছে। আজকে যেমন চেষ্টা করেছি বলা হয়তো অন্য কোনো দিন অন্য ইসলামের আরো পারিবারিক বিষয়, রাজনৈতিক বিষয়, হয়তো ইসলামের রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমরা যেভাবে জানতে পারছি পূর্ণভাবে যদি কোনো সমস্যা থাকে আরো জানার চেষ্টা করবো যে ইসলাম আসলে আমাদের কী কী বিষয় দেবে প্রশ্ন করবো, আমরা জানবো না। যদি এই বিষয়ে এখনো ক্লিয়ার না হয় তাহলে আমি আরও সমস্যা তাকে তুলে দেবো, যাতে পারেন এটা আরও বিস্তারিত করতে পারবো। ইসলাম আরো সুন্দর সুন্দর কি মতামত দিয়েছে বিষয়ে আরো কিছু কথা রয়েছে যেগুলো আমরা করিনি এখন বলি, তার জন্য যখন শুনবেন তাহলে সামনে সপ্তাহে যখন ঘুমাতে আমি সেগুলো আলোচনা করবো। ইসলাম অর্থনৈতিক সমস্যা আরো কিভাবে দূরীভূত করার আলোচনা করে দিয়েছে, আজকে বলবো আর আমাদের ইসলাম মুখী হওয়ার কোরআন করুন, ইসলামের জীবন ব্যবস্থার উপরে থেকে সুন্দরভাবে জীবনযাপন করার প্রতিদান করুন, কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে পারি এরকম আমরা আলোচনা করুন। ইবাদাল্লাহ তাইকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকুলু বিল হাকি ইয়া আল্লাহ 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 ত